আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো টানা 28 দিন অফিস করার পরে আমরা হচ্ছে একদিন ছুটি কাটাইছি অফিস থেকে। সো আমরা হচ্ছে অনেকদিন ধরে প্ল্যান ছিল যে সুলতান ডাইং এ খাবো, সো ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হইলো। সো সোহান ভাই চলে আসছে সুদূর মাওনা থেকে এবং আমি জিরানি বাজার থেকে চলে গেলাম হচ্ছে সুলতান ডাইং এ খাওয়ার জন্য সাবারে। সাবারে নাম এনাম মেডিকেল রোডে হচ্ছে এই সুলতান ডাইং অবস্থিত। সো ইতিমধ্যে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, আমাদের সামনে চলে আসছে সুলতান ডাইং এ সেই বিখ্যাত কাচ্চি। আমরা হচ্ছে 1:2 একটা প্লাটার নিয়েছি, সেটা হচ্ছে বাসমতি কাচ্চি, চারটা হচ্ছে আপনার মাটন আছে, 4 পিস মাটন আর হচ্ছে 1 পিস আলু, এর সাথে একটা চিকেন আছে আর এই সামান্য কিছু সালাদ আছে। ভাই সালাদের পরিমাণ দেখে মানে কি যে বলবো ভাই, এর চেয়ে হচ্ছে বেশি সালাদ এবং ভালো সালাদ হচ্ছে ঝুপড়ি হোটেলেও দেয়। সো আমাদের সুলতান ডাইং সালাদ দিয়ে খুশি করতে পারে নাই। তো ইতিমধ্যে হচ্ছে আমরা যেহেতু 1:2 আমরা হচ্ছে দুইজনে ভাগ করে নিলাম। সো 4 পিস ছিল, 2 পিস আমি নিলাম এবং 2 পিস হচ্ছে সোহান ভাইকে দিলাম। কালারটা দেখে ভাই জানা লাগতাছে, মনে হয়েছে খাওয়ার আগে খাইতে খুব টেস্ট হবে, কিন্তু ভাই রে ভাই যখন মানে খাবার মুখে দিলাম তখন এর যে অভিজ্ঞতা মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না। সো খুব আশা নিয়ে হচ্ছে সুলতান ডাইং এ গিয়েছিলাম দুইজনে হচ্ছে লাঞ্চ করার জন্য। সো অর্ডার দিলাম, ফাইনালি খাবার চলে আসলো, খাবার সার্ভ করলাম, আমরা নিজেরাই ভাগযোগ করে খাওয়া শুরু করলাম। তো সালাডটা দিক তাকাইলে ভাই আমার চোখে মানে পানি চলে আসে, যে এত কিপটামি করে সুলতান ডাইং, আরে না গেলে বুঝতাম না। সো ফাইনালি সোহান ভাই হচ্ছে খাওয়া শুরু করছে, তো তার এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে খাবার কেমন লাগতে আছে। ভাই কাচ্চি পাইলে কে না সারে ভাই, কিন্তু এই কাচ্চি আমরা দেখেই শান্তি, খাওয়ার পরে আর কোনো শান্তি নাই। মানে খাবারটা কি বলবো, এখন আমি খাইতেছি তো আমি 1 পিসে যে লেগ পিস পাইছি ভাগ্যক্রমে। তো এর আগে শুনছি সুলতান ডাইং নাকি কুত্তার মাংস খাওয়ায়। সো ফাইনালি এত কিছু জানার পরে হচ্ছে আমরা সুলতান ডাইং এ খেতে গেছি, তাহলে বুঝেন আমরা কি পরিমাণ কাচ্চি পাগলা। তো কাচ্চি বরাবরের মতোই হচ্ছে আমার কাছে ফেভারিট খাবার। সো আমি এই যে খাইলাম ভাই, টেস্ট আহা, বুরহানি 1 গ্লাস, বুরহানি দিছে 1 গ্লাস, খাই না এটা। তো খাইতেছি ভাই, খাবারটা দেখতে মানে অসাধারণ, দেখলে আপনার মানে জিভে জল এসে পড়বে, বাট খাওয়ার ভাই টেস্ট না, মানে যে আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন যে খাবারটা আসলে কি ধরনের। খাবারটা খুবই বাজে ছিল, মানে এটা আসলে বলে বুঝাতে পারবো না যে কাচ্চি ভাই, এটা তো আসলে মানে কি বলবো, কাচ্চি পাগলা মানুষ তাও হচ্ছে সুলতান ডাইং এর মতো জায়গায় এসে মানে কোনো ফিলিংস পাইলাম না, দেখাই শান্তি খাইয়া কোনো শান্তি নাই। কারণ কাচ্চিটা হচ্ছে আমার মনে হয় পুরা রং মাখানো ছিল, এরকম মনে হয়েছে যে লেবু দিছে ভাই, ছোট্ট এক টুকরা লেবু, মনে হয় যে এই যে রমজান মাসের মতো যে লেবুর হালি হচ্ছে 50 টাকা, কিন্তু আসলে না, এখন কিন্তু 20 টাকা হইলে মানে কেজি পাওয়া যায়, হালি পাওয়া যায় 10 টাকা হইলে। বিষয়টা হচ্ছে তারা হচ্ছে মানে যেই পরিমাণ খাবার দিছে শুক্রবার, এমনিতে হচ্ছে কারেন্ট ছিল না, জেনারেটর ছিল না, নর্মালি একটা চার্জার ফ্যান চলতেছিল, মোটামুটি গরমই ছিল। তো খাবার দেখে আসলে শান্তি পাইছে, কিন্তু খাওয়ার পরে ভাই একটু শান্তি পাই নাই, মানে কি বলবো। তাও হচ্ছে যেহেতু আমরা 699 টাকার প্যাকেজ কিনছি, মানে 700 টাকা, তা 700 টাকার খাবার ফেলে দিব এইটা ভেবে হচ্ছে আসলে ফেলে না দিয়ে কষ্ট হইলো, মানে জোর করে এক প্রকার মানে খাওয়া শুরু করছি। যেমন আপনার একটা খাবার ভাল লাগতেছে না, কিন্তু খাবারটা আপনাকে খেতেই হবে, তা ঠিক তদ্রূপ হচ্ছে আমরা মানে জোর জবরদস্তি করে দুইজন হচ্ছে খুব কষ্টে শেষ করছি। নাহলে যে কাচ্চি 699 টাকার প্যাকেজের কাচ্চি আমি একাই খেতে পারি, এটা সমস্যা নাই, বাট দুইজনে ভাগ করেও শেষ করতে পারি না, এরকম একটা অবস্থা। সালাতের অবস্থা খুবই জঘন্য, কাচ্চিতে এই ধরনের সালাদ দেয় এটা আমি আসলে এই সুলতান ডাইং এই দেখলাম, এর আগে কখনো দেখি নাই। তা কি আর বলবো, ফিলিংস খুবই খারাপ। সো এমনিতে হচ্ছে ব্রান্ড তো মানুষ মানে হুজুগে বাঙালি আর কি, চলা জায়গা ঠাস ঠুস, কিন্তু আসলে অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার পার্সোনালি একেবারে খুবই বাজে লাগছে। আমি হচ্ছে নর্মাল মানে হোটেল গুলাও তো কাচ্চি খাইছি, যেগুলো একবারে কোনো নামি দামি ব্রান্ড না, সেইগুলোর কাচ্চিও কিন্তু সেই টেস্ট, কিন্তু এটা টেস্ট ভাই একবারে মানে খুবই বাজে ছিল, মানে কি বলবো আর। এর চেয়ে হচ্ছে মানে ওই নর্মালি 120 টাকা দিয়ে তেহারি খাওয়া অনেক ভালো। এর আগে হচ্ছে আমরা সাভারে আমাদের অফিসের কয়েকটা কলিগ ফ্রেন্ড সার্কেল মিলে হচ্ছে সাভারে ওই যে সিরাজের চুই চুই ঝাল যেটা আছে ওইটা খাইছিলাম, তো ওইটা খুব ভালো ছিল, আমার কাছে ভালো লাগছে। প্রাইস অনুসারে হচ্ছে 200 টাকা পিস, মানে 1 পিস গোস্ত আপনি বাছাই করে নিতে পারবেন, চুই ঝাল আছে, রসুন আছে, তো সবকিছু মিলে সেই খাবারটা আসলে খাওয়ার মতো, যেহেতু ওটা ভাত সাদা ভাতের সাথে।
এটা কাচ্চি, এটা আসলে কিন্তু রাইসটাও তেমন মজা ছিল না। আর হচ্ছে মাটন, যেটা যেই 4 পিস মাটন দিছিল, মাটন দাও তেমন না, মানে একবারে দেখলেই মনে হয় যে মানে আর্টিফিশিয়াল মাংস, কুত্তার গোস্ত মনে হয় নাই কিন্তু আর্টিফিশিয়াল মনে হয়েছে। মানে অরিজিনাল খাসির গোস্তের যে একটা ফ্লেভার, যে একটা জুসি জুসি ভাব, এটা কিন্তু আসলে ছিল না। সো খুব কষ্ট করে খাইতেছে, কি বলবো, মানে 699 টাকা, মানে 700 টাকায়, তো মানে 700 টাকা দিয়ে খাবার কিনছি, ফালাই দিব খাবার। সো খুব কষ্ট করে খাইছি, মানে খুব জোর করে খাইছি। মানে এই যদি অবস্থা হয় সুলতান ডাইং এর, মানুষ একবারে হুমড়ি খাইয়া পড়ে। কি যে মানে ব্রান্ড একবার হয়ে গেলে তারপর হচ্ছে আসলে কাস্টমারকে তারা আর কোনো পাত্তা দেয় না, এটা আসলে বিষয় আসলে। কারণ এখন আপনারা বলতে পারেন যে সুলতান ডাইং এর বদনাম কেন করতেছেন ভাই, বদনাম করব না কেন, ভালো হইলে তো ভালো বলতাম। আমার কাছে খারাপ লাগছে, আমি তাই খারাপ বলছি, আপনার কাছে ভালো লাগলে ভালো বলবেন, সমস্যা নাই। তো খাবারটা আমার মানে এক্সপ্রেশন দেখে তো বুঝতে পারতেছেন যে আমি আসলে খুব কষ্ট করে খাইতেছি খাবারটা। মানে এই ধরনের খাবার যদি সুলতান ডাইং হচ্ছে সার্ভ করে, আর সেইটা তারা এরকম একটা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে, সেই অবস্থা থেকেও যদি তাদের খাবার দাবারের কোয়ালিটি এরকম হয়, আমি জানি না তারা কতটুকু কোয়ালিটি মেনটেন করে। কারণ কাস্টমার যদি রিভিউ ভালো না হয় তাহলে আসলে ব্যবসা প্রতিষ্ঠান এগুলা দিয়ে কি হবে। এত কষ্ট করে ভাই সেই জিরানি দেখে হচ্ছে সেই সাভারে গেছি শুধুমাত্র কাচ্চি খাওয়ার জন্য। তো ভাবলাম যে তো সুলতান ডাইং এর আগে খাওয়া হয় নাই, তো ফার্স্ট টাইম হচ্ছে সুলতান ডাইং খাইলাম। তো খাবার কি বলবো, মানে যাইতেছে না, পেটেও যাচ্ছে না, মুখেও যাচ্ছে না, স্বাদ নাই আসলে। খাবারের স্বাদ না লাগলে কেমন লাগবে, মানে একবারে স্বাদবিহীন খাবার, ঠিক আছে। আর সালাদ দেখে তো ভাই মাথা মুতায় পুরো রক্ত উঠে গেছে, যে সালার 700 টাকার খাবারের সালাদ, তো তো সন্তোষজনক সালাদ আসবে, সালাদটা মাখাই দিবি, আবার মাখাই না দেখ, মানে সালাদে অ্যাটলিস্ট একটা কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে শসা, এগুলো তো পরিমাণ মতো থাকবে। 700 টাকার খাবারে আপনি সালাদ দিবেন না ভাই, আপনারা যেই সালাদ দিছেন এটা আসলে কি বলবো, এটা 60 টাকা দিয়ে যদি হাফ বিরিয়ানি, ওই যে মানে হাফ তেয়ারি খায় জুপরি হোটেলে, তাও হচ্ছে বেশি সালাদ দেয়। একটা কাঁচামরিচ দেয়, অ্যাটলিস্ট একটা পেঁয়াজ দেয়, ওকে পেঁয়াজ দেন ভালো কথা, একটা কাঁচামরিচ দিতেন ভাই, 2টা কাঁচামরিচ দিতেন, দেনই নেই ভাই কাঁচামরিচ, শুধু 4-5টা মানে স্লাইস হচ্ছে শসা দিচ্ছেন, দ্যাটস এনাফ। কি আর করবো, যাই হোক, আমি এই নলিটাকে চুষতেছি, ভাবছিলাম হয়তো ওটার ভিতর দিয়ে কিছু মাল মশলা বেরোবে, কিন্তু কিচ্ছু বেরোয় নাই, একটু টাক দিলাম তারপরও কাজ হইলো না, এটার ভিতরে কিচ্ছু নাই। সো এই জন্যই বললাম, মানে একবারে ফুললি মনে হয়েছে আমার কাছে আর্টিফিশিয়াল, যে এটার ভিতরে মাল টাল কিচ্ছু নাই, ঠিক আছে, এক প্রকার বাস চুষলে কিছু বের হবে না এরকম, এটা বাস চুষবেন। যাক, ওই ওইদিকে হচ্ছে সোহান ভাই তো হাঁকাইতেছে, বমছে, তো রাইসটা ফেলে দিব, এই জন্য একটু রাইস নিয়ে আবার হয়েছে খাওয়া শুরু করলাম। সো আমি 1 পিস লেগ পিস প্রথম খাইছি, পরে আর 1 পিস আমার ভাগের, যে 1 পিস ছিল না, 4 পিসে 2 পিস আমি ভাগে পাইছি, 2 পিস আছে সোহান ভাই। সো ওই ভাগের 1 পিস আবারও নিলাম, যে ফালাই দেবো, দরকার নাই ভাই, টাকাটা কিনছি না খাইয়া পেলাম, আর্টিফিশিয়াল হোক আর কুত্তার মাংস হোক আর যার মাংস কোনো ব্যাপার না, খাইয়া সাফা করে এলাম, ভালো লাগুক না লাগুক, কিন্তু টাকা মাইরতে তো দিব না, টাকা যেহেতু খরচ করছি টাকা উসুল করবো, এলা হয়েছে দরকার হলে পরে বমি করে ফালাই দিব। তো এই চিন্তা ভাবনা করে হচ্ছে মানে সব খাবারই খুব কষ্ট করে আস্তে আস্তে খেতে লাগলাম। তা খাবার ভাই সময় কি আর যায়, এবার খাবার খাইতে খাইতে এত সময় লাগে, মানে আর ভাল লাগতেছে না, কি করব। এই যে আমি দেখাইতেছি, দেখেন গোস্তটা কিন্তু অনেক সফট ছিল মোটামুটি, কিন্তু এটা হচ্ছে এই যে দেখলে মনে হবে কি যে আপনার, যে না গোস্ত ঠিক আছে, মাটন ঠিক আছে, পিস ঠিক আছে, বা এটা হচ্ছে নরমও ছিল, কিন্তু ভাই মুখে নিলে আপনি স্বাদ পাবেন না। আমি একবারে মানে কি বলবো, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এমনিতে বয়েল হয়েছিল খুব ভালো, দেখতে সুন্দর, আমার মনে হয় তারা কোনো কালার ইউজ করে, অবশ্যই কালার ইউজ করে, তা না হলে যে মাটনের যে ন্যাচারাল কালার সেটা আসলে এরকম না। সেই যে দেখেন খাবার দাবার মোটামুটি ফিনিশ, সোহান ভাই বলতেছে যে ভাই আর একটা প্যাকেজ নিবো নাকি, সোহান ভাই বলতেছেন না, আর সেই দুঃখে যে একটা লেগ পিস দিছিল, মানে কি বলে এটা চিকেন পিস, চিকেন লেগ পিস দিছিল ওই প্যাকেজের সাথে, এই চিকেন লেগ পিসটা সোহান ভাই মানে আমি রিকোয়েস্ট করেও খাওয়াইতে পারি নাই, আমি তো খাইই নাই, সোহান ভাই অনেকে রিকোয়েস্ট করছে সেও খায় নাই, আমি খাই না। এটার একটা কারণ হচ্ছে আমার কাছে ওভারঅল খাবারটাই ভালো লাগে নাই, সো মনে করছি যে ওইটার মতো ওইটা হবে। সো ফাইনালি কি করবো, এই যে লেবু দিছে দেখেন, এই ছোট্ট 2 টুকরা লেবু, এক চিপ দিলে 2 ফোঁটা রস পরে, এরপর আর রস মানে এটা যদি আপনি ব্যালেন্ডারও করেন তারপর 1 ফোঁটা রস বেরোবে না, এত মানে অল্প
আমি জানি না 700 টাকা তারা আসলে কিভাবে কি করছে। অন্তত তো সন্তোষজনক 2-4 টুকরা হচ্ছে লেবুর পিস দিতে পারতো, কিছু সালাদ দিতে পারতো, তারা দেয় নাই। এই যে আমাদের লেগ পিসটা পড়ে আছে, লেগ পিসটা সোহান ভাইও খাবে না, চিকেন, এই চিকেনটা আমিও খাই নাই। ফাইনালে চিকেনটা হচ্ছে আমি বলছি ঠিক আছে না খাইলে রেখে দেন, তো হচ্ছে সোহান ভাই ওয়েটারকে বললো যে ভাই এটা পার্সেল করে দেন। তা আমি একটু অবাক হইলাম যে ভাই এটা পার্সেল করে কি করবে। তো পরে হচ্ছে যখন নিচে নামছি তখন দেখলাম যে পার্সেলটা হচ্ছে মানে একজন লোককে হচ্ছে সোহান ভাই দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো এটা আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ সোহান ভাই। সোহান ভাই নিয়ে হচ্ছে সুলতান লাইংস হচ্ছে কাচ্চি খেয়ে বের হলাম ভাই, এত বাজে অভিজ্ঞতা আমার লাইফে হয় না। আমি রাস্তার পাশে হোটেলেও যদি আমি কাচ্চি বা বিরিয়ানি খাইছি তাও একটা স্বাদ পাইছি, অ্যাটলিস্ট 200 টাকা দা খাইলে এটা মনের ভিতরে তৃপ্তি ছিল। এইখানে হচ্ছে ভাই খাইলাম কত নিল দিলাম 800 টাকা, মানে একজনের খাবারই নিছি। আপনার হচ্ছে কই গেল সুলতান ভাই, সোহান ভাই, সোহান ভাই আপনার খাবারের অভিজ্ঞতাটা বলেন তো কেমন লাগছে? একবারে ফাটাফাটি সুপার ডুপার খারাপ ভাই, কি 800 টাকা মানে ও জলে গেছে মারা, আর কইলাম না ঠিক আছে। মানে একটা দিক দিয়ে বাইসা গেছি যে আজকে হচ্ছে আমরা 2 ভাই আইছি, কিন্তু এরপরে হয়তো 10-12 জন নিয়ে আসতাম, ওই ওই বাম্বু থেকে আর কি বাইসা গেলাম। মানে পিছনে হয়েছে ছোটখাটো একটা বাস দিয়া বড় ধরনের বাস থেকে বাঁচলাম। সুলতান ডাইংস এর অবস্থা যে এত বাজে, আমি আমি ফার্স্ট টাইম খাইলাম সুলতান ডাইংস এ, আদার্স অন্যান্য ইয়াতে গাছি খাইছি, গাছি বাইতেও খাইছি, তো এটা ঠিক আছে চলে। সুলতান ডাইংস এর কাচ্ছি খাওয়াচ্ছে ভাই, এই যে জুফরি হোটেল আছে না, ওই যে খালারা বেছে বলে করে নিয়ে ভাত ডাল বা ওই যে তেহারি টেহারি 90টা 100টা প্লেট, এগুলা অনেক বেটার ঠিক আছে। এই হচ্ছে এই যে কান ধরলাম লাইফ আর জীবনে সুলতান ডাইংস এর হচ্ছে কাচ্ছি খাবো না, সেই আর কি। আর ফিলিংস খুবই গ্ল্যাড অনেক দূর থেকে আসছি, এই যে সোহান ভাই আসছে হচ্ছে মাওনা থেকে, আর আমি তো হচ্ছে ইয়া থেকে জিরানি বাজার থেকে আসছি। সো আজকের এক্সপিরিয়েন্স খুবই ব্যাড, তো সুলতান ডাইংস ধন্যবাদ ছোটখাটো একটা পাস দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।